একটি দিন পার করলো বাংলাদেশের অ্যাথলেটরা আজকের দিনে আর্চারি এবং নারী ক্রিকেট মিলিয়ে মোট সাতটি স্বর্ণ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা আর্চারিতে বাংলাদেশের দ্রুত উন্নতি এবং সাফল্য নিয়ে কথা বলতে নেপাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এস এম ইকবাল ইকবাল রাব্বি এসে গেমস স্বপ্নের একটি দিন পার করলো বাংলাদেশ এসে এর চৌত্রিশ বছরের ইতিহাসে যা ঘটেনি তাই কিন্তু এবার ধরা দিয়েছে পোখারায় একদিনেই সাত সাতটি স্বর্ণপদক এসেছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে সব মিলে দেশের বাইরে যে রেকর্ড ছিল স্বর্ণপদক পদক জয় সেটা কিন্তু ভেঙেছে এসে গেমস দুই দিন বাকি থাকতে বাংলাদেশ কিন্তু চৌদ্দটি স্বর্ণপদক জয় করে ফেলেছে এবং আর্চে আজকে আমরা দেখেছি আর্চারির জয় জয়গান সুতরাং সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন উদ্দিন আহমেদ চপল এবং আছেন হচ্ছে গোল্ড মেডালিস্ট আর্চার রায় আমরা তাদের সবার সঙ্গেই কথা বলবো প্রথমে যাব হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে সাহেব ভাই আমরা দেখলাম যে হচ্ছে একটু আগে বলছিলাম যে রেকর্ড ব্রেকিং একটা রেজাল্ট হয়েছে যেটা হচ্ছে চৌত্রিশ বছরের ইতিহাসে ছিল না এবার ছিল এটা সম্ভব হলো কীভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য সবচেয়ে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনার যেভাবে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং যেভাবে উনি আমাদেরকে কাজ করতে বলেছেন ঠিক একইভাবে আমরা কাজ করার কারণে আজকে রেজাল্টটা এবং শুধু এখানেই নয় স্বাধীনের পরে প্রথম আমরা যুব গেমস করেছি এবং যুব গেমস থেকে যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে সেই প্লেয়ারগুলো কিন্তু আজকে জাতীয় দলের বিভিন্ন ফেডারেশনে খেলছে আর আজকে যে আর্চারির যে রেজাল্ট এটা তো বলাই অপেক্ষা রাখে না পুরা জাতি দেখেছে এবং পুরা আমরা নিজেরাই এত আনন্দিত এবং গর্বিত ফেডারেশন যেভাবে আন্তরিকতার সাথে কাজ করেছে এবং সব সময় অলিম্পিকের সাথে একটা সহযোগিতা করেছে তাছাড়া প্লেয়ারদের মধ্যে একটা এবার একটা ইয়া ছিল সাহস ছিল যে ডেফিনেটলি তারা একটা ভালো পারফর্ম করতে পারবে একটা ভালো রেজাল্ট জাতিকে উপহার দিতে পারবে এবং তারা সক্ষম হয়েছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি ফেডারেশানকে ফেডারেশনের কর্মকর্তাদেরকে এবং ওনাদেরকে যারা স্পন্সর করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে শুধু আর্চারি নয় ভবিষ্যতে অন্যান্য সমস্ত ফেডারেশনগুলোই কিন্তু এই রেজাল্ট আনতে সক্ষম হবে ইনশাল্লাহ ধন্যবাদ আমরা কথা বলছিলাম শাহেদ ভাইয়ের সঙ্গে তিনি বলছিলেন এই ধারাবাহিকতা যদি থাকে শুধু আর্চারি নয় অন্য অন্য ফেডারেশনে এই সফলতা নিয়ে আসবে আমরা নিশ্চয়ই শাহেদ ভাইয়ের কাছ থেকে আবারও শুনবো তবে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল ভাই চপল ভাইয়ের কাছ থেকে জানবো আসলে হচ্ছে এই যে আজকের দিনে হচ্ছে দিনটা বলতে গেলে ময় ছয়টা ইভেন্টে অংশ নিয়ে ছটাতেই হচ্ছে স্বর্ণপদক এনেছে যেটা হচ্ছে কোনো ইভেন্ট কোনো দেশ এখন পর্যন্ত করতে পারেনি এইটা যে আসলে সম্ভব হলো কীভাবে এটা আর মানে অন্তর্নিহিত বা ভেতরের কথাটা কি সেটা যদি আপনি বলেন আসলে একটা জিনিস আমি সবাই সাথে শেয়ার করেছি যে প্রশিক্ষণ প্রশিক্ষণ অ্যান্ড প্রশিক্ষণ এই তিনটা শব্দ একদম শেষ শব্দটা ছিল এটা নিতেই হবে সেটাই ফলশ্রুতি কিন্তু এটা আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এই যে ইভেন্ট এই ডিসিপ্লিনটা অন্তর্ভুক্ত করার জন্য সাউথ এশিয়ান গেমসে আমাদের সম্মানিত মহাসচিব উনি কিন্তু প্রথম ইনিশিয়েটার এটা কিভাবে অ্যাসি গেমসে ঢুকানো যায় এটা আজকের ঘটনা না এটা কিন্তু দুই ছয় সালের কথা আমি বলছি কলম্বো গেমস থেকে এটার ইয়া শুরু হয়েছে প্রথম ইনক্লুড হয়েছে এটা ইসলামাবাদের মিটিংয়ে তখন উনি আমাদের অলিম্পিকে ছিলেন তো উনি তখন তো এটার চেষ্টা করেছে এবং এটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে তারপর মনে করেন যে উনি আমাদের এই প্রশিক্ষণের ব্যাপারটা যদি আমরা লক্ষ্য রাখ করি দেখেন উনি একটা কথা বলেছে তোর প্রশিক্ষণ নাও হ্যাঁ যেমন এই প্রশিক্ষণের সাথে আমি বাংলাদেশ অলিম্পিক জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি অবশ্যই ধন্যবাদ যাদের সাথে সাথে আমি আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে সম্মানিত সভাপতি জেনারেল আজিজ আহমেদ সাহেব এবং আমাদের মহাসচিব সাহেবকে তো আমি ধন্যবাদ অবশ্যই তো আমার পাশে আছে মানে ধন্যবাদ দিয়ে খাটো করার মতো আমার কোনো ভাষা নাই আরেকটা কথা আমি এখানে স্মরণ না করলেই হয় না যে ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছে তীর গ্রুপ আপনার জানেন সিটি গ্রুপ তীর আমরা তীর নামেছি তীর ব্র্যান্ড যে তীর গো ফর গোল্ড ওটার পাঁচ বছরের চুক্তিতে আমাদের আসে যে ইয়াং ইতিমণিকে দেখছেন হ্যাঁ সে কিন্তু এই তীর গো ফর গোল্ডের প্রোডাকশান হ্যাঁ প্রোডাক্ট তো এটা আমি তীর গ্রুপকে আমি জানাতে চাই ধন্যবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ঋণী কেন উনি যেভাবে আমাদের খেলাটার সুযোগ দেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন যে একটা বড় মাঠের দরকার গাজীপুরে ভাওয়ালগড়ের ভিতরে কোনো জায়গা পাওয়া যায় উনি এটা মন্ত্রী মহোদয়কে বলে দিয়েছেন পাশাপাশি আমাদের মহাসচিব মহাদেও যে আমাদের যে অলিম্পিক ভিলেজ হচ্ছে ওইখানে যাতে আমাদের সুন্দর একটা ইয়া হয় ব্যবস্থা এটা উনি সচেষ্ট সব যেটা আমি বলতে চাই যে আমাদের অলিম্পিকের ভূমিকাটা যদি আমি বলি যে তাদের ভূমিকাটা ছিল এবার খুবই পজিটিভ যে সকালে ঘুম থেকে উঠে কখন যে মহাসচিব সাহেব কোন ট্রেনিং ভেনুতে যাবেন আমরা টটস্থ থাকতাম কার কখন কোন ফলটা ধরে ফেলবেন হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত রেখা ফল যেতে না ধরে সবাই আমরা সচেষ্ট ছিলাম উনিও গিয়ে আমাদের ফলটা ধরতে পারতেন না যে আমরা ভালোভাবে ট্রেনিং এটার ফসলই কিন্তু আজকে আর্চারির ছয় গোল্ড ছয় স্বর্ণ পদক এবং আগামীকাল চারটা আছে আমি কোনো ভবিষ্যৎবারে করব না তবে আমার মনে হয় আমাদের আর্চাররা যেভাবে ইয়ে করে আছে এটা তো ঘটনা ঘটায়ও দিতে পারে ধন্যবাদ চপল ভাই চপল ভাই বলছিলেন যে হচ্ছে যে ট্রেনিং হয়েছে ট্রেনিংয়ের সঠিক একটা নজরদারি ছিল বলে যেটা হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব করেছে তার ফলেই হচ্ছে একটা নজরদারি বেড়েছে এবং হচ্ছে রেজাল্ট এসেছে এবার আমরা আমাদের সঙ্গে আছে গোল্ড মেডেলিস্ট আজকের বিউটি রায় বিউটি রায়ের কাছ থেকে আমরা শুনবো এই যে পথ দেশের বাইরে হচ্ছে লাল সবুজ সবুজের পতাকা সমুন্নত করা এই অনুভূতিটা কেমন আর যে কথা বলা হচ্ছিল যে পৃষ্ঠপোষক এবং অন্যান্য ব্যাপারে কারণে আর্চারি এগিয়ে যাচ্ছে এটার সঙ্গে আপনি একমত কিনা হ্যাঁ অনেক ভালো লাগছে কারণ আমরা তো এর আগে এসে গেমসে গোল্ড পাইনি তো গোল্ড আসতে অনেক ভালো লাগতেছে সবাই আমরা অনেক খুশি হয়েছি যে আজকে ছয়টা গোল্ডের মধ্যে ছয়টাই আমাদের আমাদের দেশে নিয়ে যাইতে পারবো এখন আরও আছে ওগুলো বাকি কালকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা ওই আর যে কয়টা সেই কয়টা নিয়ে যাওয়ার জন্য তো স্যারেরা যা বললো তা সবগুলাই ঠিক আছে আমরা এভাবেই এগো এগোচ্ছি আরও এগোবো আশা রাখি ভবিষ্যতে আরও ভালো আমাদের নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের আর্চারি যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আর্চারি এভাবেই সামনের দিকে আরও এগিয়ে যাবে এবার হচ্ছে আমরা আবারও ফিরব হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের কাছে একটু আগে চপল ভাই যে কথা বলছেন তাদের কঠিন নজরদারি ছিল এবং একই সঙ্গে তিনি ধন্যবাদ দিয়েছেন সিটি গ্রুপকে হচ্ছে পৃষ্ঠপোষকতার জন্য আমরা জানি আমাদের দেশে পৃষ্ঠপোষকতার অনেক বড়ো অভাব রয়েছে সেই ক্ষেত্রে যখন কোনো ইভেন্ট থেকে রেজাল্ট আসে পৃষ্ঠপোষকরা আকৃষ্ট হয় এটা নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কাজ করবে আরও বড়ো বড়ো জয়েন্ট প্রতিষ্ঠানকে হচ্ছে বিভিন্ন ইভেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য না ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছি আমাদের মাননীয় সভাপতি মহয় জেনার সাহেবের সাথে আমরা বসেছি যে হয়তো সম্ভবত আগামী মাসের মধ্যে এক কিছু সব স্পন্সারদেরকে নিয়ে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা একটা চিন্তা করব যে কোনো তাদের থেকে বিভিন্ন ফেডারেশন দায়িত্ব যদি ওনারা নেন তাহলে ঠিক একইভাবে আমরা ট্রেনিং কন্টিনিউ করতে হবে সেটা আমাদের চিন্তাধারা আছে শুধু তাই না আমাদের একটা নিজস্ব একটা প্ল্যানিং করতে হবে এখন এই সময় আসছে যে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য একটা প্ল্যানিং করতে হবে এবং সে প্ল্যানিং অনুযায়ী যদি আমরা পাঁচ বছরকে সামনে রেখে যদি আমরা এখন থেকে প্ল্যানিং করি তাহলে মেডেল পাওয়া কোনো খুব অসুবিধা হবে না কারণ এখানে আমি যেগুলো দেখেছি প্রত্যেকটা ছেলে মেয়েদের কিন্তু একটা ভালো ট্রেনিংয়ের জন্যই কিন্তু রেজাল্টটা আসছে প্রত্যেকটা দেশই তাই এবং ডিসিপ্লিনগুলোর মধ্যে আমরা দেখলাম যে অনেকগুলো ডিসিপ্লিন আছে যেগুলো মার্শাল আর্ট মার্শাল আর্টের মধ্যে কিন্তু পদকের সংখ্যা অনেক বেশি সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এই সমস্ত মার্শাল আর্টকে যদি আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি তাহলে এক একটা ফেডারেশান অন্তত পঁচিশটা ত্রিশটা করে ওখানে গোল্ড মেডেল আছে সেখান থেকে যদি আমরা অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্টও যদি আমরা থেকে মেডেল নিয়ে আসতে পারি তো দেখা যাবে যে আগামী সাফ গেমসের মধ্যে সাউথ এশিয়ান গেমসের মধ্যে আমাদের মেডেলের সংখ্যা ইনশাল্লাহ অনেক বেশি পাবো আমরা এবং এটা কিন্তু আমার টার্গেট করেই কিন্তু আমরা কাজ করেছি এবারও সমস্ত ফেডারেশানদেরকে যা যা প্রয়োজন ছিল সমস্ত দেওয়ার চেষ্টা করেছি অলিম্পিকে নিজস্ব অর্থায়ন দিয়ে আমরা ট্রেনিং শুরু করছি এখন আমরা সরকারিভাবে টাকা ছাড় পাচ্ছি এবং আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম উনি আমাদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন এবং বসতে টাকার জন্য চিন্তা করো না তোমরা কাজ করো তো এই যে একটা অনুপ্রেরণা এই যে একটা উৎসাহ এই যে একটা সাহস এই সাহসের কারণেই কিন্তু আমরা এতটুকু কাজ করতে সক্ষম হয়েছি প্রত্যেকটা ট্রেনিং সেন্টার প্রত্যেকটা ডিসিপ্লিনে আমরা গত সাত আট মাস থেকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছি এবং আবাসিক যখন থেকে ট্রেনিং শুরু হয়েছে পনেরো জুলাই থেকে তখন থেকে কিন্তু আমরা প্রত্যেক দিনই যখনই যার সুযোগ হয়েছে অলিম্পিকে আমার যারা আরও সহকর্মী যারা আছেন প্রত্যেকে তথস্থ ছিলেন ট্রেনিং কমিটির মামুন ছিলেন মিকু সাহেব ছিলেন কোহিনূর সাহেব ছিলেন চপল নিজেও ছিল তা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি সরকার ছিল সবাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি ট্রেনিং দেখেছি এমনকি আমাদের একটা ট্রেনিং সাইক্লিংয়ের ট্রেনিং কিন্তু আমরা গোপালগঞ্জে ভেন করেছিলাম কারণ ওইখানে রাস্তাটা ক্লিয়ার এবং সেখানে করার জন্য আমরা গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছি বিকেসপিতে আমরা গিয়ে ট্রেনিং তদারকি করেছি কী যেখানে প্র্যাকটিস হয় তাদেরকে না জানি ওখানে গিয়েছি শ্যুটিংয়ে গিয়েছে এমন এমন সময় গিয়েছে তারা যখন প্র্যাকটিসের টাইম তারা প্র্যাকটিস করছে কিনা জানার জন্য ধন্যবাদ আসলে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব তিনি বলছিলেন যে আসলে শুধু ট্রেনিং না ট্রেনিং এর যে নজরদারি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা একেবারে শেষ দিকে তার ছোট্ট করে চপল কাছে জানতে চাব যে তীর গো ফর গোল্ডের জন্য যেই প্রজেক্ট নিয়ে গিয়েছে যে পথে এগুচ্ছে আর্চারি সেটা সম্ভব কিনা একদম ছোট্ট করে আমাদের হাতে সময় একদমই না তার আগে তীরকে তো সম্ভব তো অবশ্যই যে আজকে যেখানে তীর গ্রুপ আমাদেরকে পুরস্কার ব্যবস্থা করে দিয়েছেন যিনি এই জায়গাটা দিয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তখন উনি মন্ত্রী ছিলেন না উনি এলাকার এমপি ছিলেন এবং সংসদীয় কমিটির সভাপতি ছিলেন উনি কিন্তু আমাদেরকে মাঠটা বরাদ্দ দিয়েছিলেন আমাদের রাসেল ভাই এবং উনি আজকে অন্তত কমপক্ষের বার টেলিফোন করেছে যে কটা গোল পেয়েছি ওটা ওই কটার জন্য টেলিফোন করেছে আরও চারবার ভাই গোলটা কখন আসবে হ্যাঁ গোলটা আসার কোনো নিশ্চয়তা নাই গোল যখন খেলা শেষ হবে তখন আসবে যাই হোক এটা সবই সম্ভব তীর যদি আমাদের পাশে থাকে আমাদের তীর সঠিক পথে আমরা চুড়তে পারবো জি ধন্যবাদ আসলে সবাই বলছিলেন সবাই আসলে অনেক আশাবাদী সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকরা যেভাবে এগিয়ে এগিয়ে এসেছে সিটি গ্রুপের কথা বলা হলো সবাই যদি এভাবে আসে তাহলে হচ্ছে আর্চারি না বাংলাদেশের অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলো এগিয়ে চলবে এবং একই সঙ্গে বলেছেন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে চান এবং তার সঠিক নজরদারি করতে চান সুতরাং আমরা বলতে পারি যে একটা শিক্ষা এবারের এস গেমস থেকে আমরা সবাই পেয়েছি এবং সেটা হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সেইভাবে হচ্ছে সবকিছু করবে তো এই মুহূর্তে আমরা ছিলাম হচ্ছে নেপালের পোখারাতে একটি পাঁচতারক হোটেল চ্যানেলে এখানে আমাদের সঙ্গে অতিথি ছিলেন আমি আগেই পরিচয় দিয়েছি তাদের মন্তব্য শুনলাম এখন আমরা প্রত্যাশা রাখবো যে হচ্ছে সামনের দিনগুলোতে হচ্ছে এই জিনিসগুলো সঠিক বাস্তবায়ন হবে তো পোখরা থেকে আমার কাছে এই ছিল সবশেষ এস এ গেমসে আর্চারির অনন্য অর্জন কথা বলতে নেপাল থেকে যুক্ত হয়েছে রিপোর্টার এস এম ইকবাল